অনেক রকম ডিম ভাপার রেসিপি দেখা হয়ে গেছে, এবার সময় এসেছে নিজের বানানোর। তাই ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ারও করে ফেলি। তো চলো ছটপট বানিয়ে ফেলি ডিম ভাপা। তো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি, সর্ষে পোস্ত বাটাও করে রেখেছিলাম। এবার দইটা নিয়ে নিলাম একটা টিফিন বক্সের মধ্যে, ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। এবার দই আর সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মিক্স করে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আগে আমি দিয়ে দেবো এক এক করে। আমি এখানে নিয়েছি ছটা ডিম, ছটা ডিমের আন্দাজে 1 টেবিল চামচ সর্ষে বাটা আর 2 টেবিল চামচ পোস্ত বাটা দিতে হবে। পোস্তটা সর্ষের তুলনায় বেশি হলে টেস্টটা বেশি আসে, আমি শুনেছি সেটাই। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে দিচ্ছি না, একদম গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে। সর্ষের তেলটা চেষ্টা করবে একটু বেশি করে দেওয়ার, তাহলে টেস্টটা বেশ ভালো আসে। আর ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমগুলোকে ওই মশলার সাথে। অনেকেই করে কি ডিমটাকে ভালো করে মানে কেটে কেটে দেয় যাতে মশলাগুলো ঢোকে ডিমের ভেতর, বাট আমি সেটা কিছু করছি না, আমি জাস্ট এগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি টিফিন বক্সটাকে। এবার আমি আগে থেকে কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালো মতো ফুটে গেলে টিফিন বক্সটার মধ্যে দিয়ে একটা ভালো করে ঢাকনা দিতে হবে। এই ঢাকনা আমি দিইনি, আমি পরে ঢাকনাটা চেঞ্জ করেছিলাম। তো এমনভাবে দিতে হবে যাতে ঢাকনা দিয়ে কোনো রকম স্টিম বেরিয়ে না যায়, স্টিমেই তো হবে পুরোটা। 10 থেকে 15 মিনিট রাখার পর দেখবে ডিম ভাপাটা অলরেডি হয়ে গেছে, ডিম বক্সটা ঠান্ডা হলে বার করে নিয়ে আস।